আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হুন্ডা এক্সব্লেড ABS ভার্সনটা সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমি এই বাইকটার টেস্ট রাইড রিভিউ দিব। আপনারা হয়তো অনেকেই এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা হবে। তো শুরুতেই বলে রাখি, এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 2,18,500 টাকা এখন কিন্তু বর্তমান দাম। এবং 24 সালে এই বাইকটা আসলে এই যে প্রাইস পয়েন্টে রয়েছে, সেই প্রাইস পয়েন্টে এই বাইকটা কেনা ঠিক হবে কিনা সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে জানাবো। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো শুরুতে আপনাদেরকে আমি বাইকটার একটু সংক্ষেপে স্পেক্সগুলো বলে দিই, তারপরে আমরা সরাসরি টেস্ট রাইডে চলে যাব। তো শুরুতে আমি ইঞ্জিনের ব্যাপারে বলি, এটাতে কিন্তু ইউজ করা হয়েছে 162.7 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2-ভার্ভ এয়ার কুলড কার্বোরেটর ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 13.9 BHP অ্যান্ড 13.9 Nm টর্ক। একটা মোটামুটি আপনারা পাওয়ার পাবেন। আর রয়েছে 5-স্পিড গিয়ার বক্স। আর এটা যেহেতু কার্বোরেটর, এই কারণে কিন্তু এটাতে কিক স্টার্টার দেওয়া আছে, অর্থাৎ আপনারা কিক এবং সেলফ দুইটা দিয়ে কিন্তু বাইক স্টার্ট করতে পারবেন। আর সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক আর পিছনে মনোশক ইউজ করা হয়েছে। টায়ার সেকশন হিসেবে সামনে ইউজ করা হয়েছে 80/100 সেকশন টায়ার, আর পিছনে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার, এবং দুটাতে কিন্তু MRF ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে। আর এই বাইকটির ওয়েট হচ্ছে 141 কেজি, যেটা আসলে খুব বেশিও বলা যায় না আবার খুব কমও বলা যায় না। আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। তো যেহেতু এক্সব্লেডের মাইলেজ খুব ভালো, তো আপনারা কিন্তু এটা থেকে যথেষ্ট ভালো রেঞ্জ পাবেন, প্রায় 600 কিলোমিটার, যেটা লং ট্যুরের জন্য কিন্তু খুব ভালো হবে। আর মিটারটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিছুটা হুন্ডা CBR-এর মতো বলতে পারেন, ওইটাই জাস্ট, শুধু এটা কালারফুল না। গিয়ার ইন্ডিকেটর, তারপরে স্পিডোমিটার, RPM মিটার, ফুয়েল গ্যাস, তারপর টাইম, মানে এক কথায় একজন রাইডারের জন্য যা যা লাগে সবই পাবেন। এবং এখানে ABS-এর সিগন্যালটাও, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন, যেহেতু এটা ABS ভার্সন। আর হ্যান্ডেলবার হিসেবে পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। আর অনেকে যেটা কমপ্লেন করে সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এই বাইকটাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয় নাই। আসলে হুন্ডা কেন জানি ঘাতরামি করে এই জায়গাটাতে, তাদের ম্যাক্সিমাম বাইকে কিন্তু ইঞ্জিন কিল সুইচ থাকে না, যদিও এখন নতুন নতুন বাইকগুলোতে দেওয়া শুরু করছে। আর এছাড়া কিন্তু এখানে পাবেন হ্যাজার্ড সুইচ, তারপর স্টার্ট বাটন, এপাশে রয়েছে পাস লাইট, তারপর হচ্ছে আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন। তো এখানে কিন্তু ডুয়েল হর্ন লাগানো আছে, যদিও আপনারা কেনার সময় সিঙ্গেল হর্ন পাবেন। আর এই হচ্ছে এক্সজস্ট পাইপ। তো এখন আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি। তো সাউন্ডটা কিন্তু যথেষ্ট লাউড আছে এবং যথেষ্ট স্মুথ, একটা বেস ভাব আছে যেটা আপনারা রিয়েল লাইফে শুনলে বুঝতে পারবেন। তো আমি মনে করি সাউন্ডটা একদম ঠিকঠাক আছে। আর ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে ইউজ করা হয়েছে সামনে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক, এবং সে সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS রিংটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু নিশিনের ক্যালিপার ইউজ করা হয়েছে। আর পিছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। সো ব্রেকিং ফিডব্যাক কেমন সেটা আমরা টেস্ট রাইডের সময় আপনাদেরকে বলবো। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি, আসলে বাইকের সিটিং পজিশনটা, তো এই বাইকটার সিটের উচ্চতা হচ্ছে 795 mm। আর আপনাদেরকে বলে রাখি আমার উচ্চতা হচ্ছে 6 ফিট। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁটুটা আমার কিন্তু অনেক ভাঁজ করা আছে, অর্থাৎ 795 mm সিটের উচ্চতা হওয়া সত্ত্বেও বাইকটা কিন্তু বসে কিন্তু আপনার কাছে অনেক নিচুই মনে হবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মোটামুটি যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির উপরে আছেন তারা কিন্তু ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি থেকে শুরু করে তার উপরে যারা রাইডার আছেন তারা কিন্তু ইজিলি চালাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট হ্যান্ডেল বারটা ধরে আছি এবং দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট হয়ে বসে আছি, আর হ্যান্ডেল বারটা কিন্তু যথেষ্ট আপরাইট, যেহেতু এগুলো কমিউটার সেগমেন্টের মধ্যে পড়ছে। সো আপনারা এই বাইকটা নিয়ে লং ট্যুর করলে কোনো আপনাদের কোনো ধরনের ব্যাক পেন বা রিস্ট পেন হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। আর পিলিয়ন কমফোর্টের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু যথেষ্ট লম্বা, এখানে কিন্তু অনায়াসে আপনারা দুজন তো বসতে পারবেন, এমনকি তিনজনে বসতে পারবেন। আর পিলিয়নের জন্য কিন্তু এখানে গ্র্যাব রেল দেওয়া আছে, যেটা আসলে পিলিয়নকে যথেষ্ট সাপোর্ট দিবে। তো এখন বাকি কথা আপনাদেরকে চলতে চলতে বলি। বাহ, বাইকটা শুরুতে কিন্তু যথেষ্ট স্মুথ মনে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে অনেকক্ষণ চালাইলাম, তো যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে এর ক্লাসটা খুবই লাইট মনে হচ্ছে এবং ইঞ্জিনটা খুবই স্মুথ মনে হচ্ছে। আর এর টার্নিং রেডিয়াসের কথা যদি বলি, টার্নিং রেডিয়াসটা কিন্তু খুবই ভালো, যেহেতু হ্যান্ডেল বারটা অনেকটাই আপরাইট, এর কারণে কিন্তু আপনার ওই যে ফুয়েল ট্যাঙ্কের এখানে লাগার কোনো চান্স নাই। সো টার্নিং রেডিয়াস নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই। আর এই বাইকটির সাসপেনশন ফিডব্যাকও যথেষ্ট ভালোই লাগতেছে আমার কাছে। সামনে সাসপেনশনটা একটু চিকন, বাট
ফিডব্যাকটা খুবই ভালো, মানে খুব সফটও বলা যায় না আবার খুব হার্ডও বলা যায় না, একটা মিডল পয়েন্ট আছে। এবং পিছনের সাসপেনশনটাও আমার কাছে ভালোই লাগতেছে, যদিও অনেকেই দেখলাম যে কমপ্লেন করতেছেন যে পিছনের সাসপেনশনটা নাকি একটু হার্ড, বাট এই বাইকটা যেহেতু 10,000 কিলোমিটার প্লাস চলছে, 12,000 কিলোমিটার প্রায়, এই কারণে হয়তো বা সাসপেনশনটা একদম স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু যথেষ্ট মানে সফট মনে হচ্ছে। সফট বলতে মানে যেরকম দরকার সেরকমই আপনারা ফিডব্যাক পাবেন বাংলাদেশের রাস্তায়। এই যে ভাঙাচোরের রাস্তা চালাচ্ছি আমি, তো আমার কাছে খুব একটা স্টিপ মনে হচ্ছে না, যথেষ্ট খেলতেছে আর কি সাসপেনশনগুলো। তো আমার মনে হয় আপনারা এর সাসপেনশন ফিডব্যাক নিয়ে খুবই হ্যাপি থাকবেন, বিশেষ করে যখন আপনারা 3-4,000 কিলোমিটার প্লাস চালাবেন, তারপরে যা কিন্তু যথেষ্ট স্মুথ হয়ে যাবে। আর ব্রেকের কথা যদি বলি, ব্রেকিং রেসপন্সটা খুবই ভালো পাচ্ছি, যেহেতু এটাতে ABS দেওয়া আছে। অনেকে কমপ্লেন করেন যে সামনের চাকাটা অনেক চিকন, এই কারণে হয়তো চাকা স্লিপ করবে, না আসলে এরকম কোনো ধরনের অসুবিধা আমি ফিল করতেছি না, আশা করি আপনারাও ফিল করবেন না। যদিও হ্যাঁ, কাগজে কলমের দিক থেকে কিন্তু অবশ্যই সামনের টায়ারটা অনেক চিকন, যেটা 160cc বাইক হিসেবে একটু বেমানান, মানে আমার কাছে অন্তত মনে হয় যে এখানে যদি 90 সেকশন টায়ার দিত আই থিঙ্ক একদম পারফেক্ট হয়ে যেত, তাহলে হয়তো বা কেউ আর কমপ্লেন করতেন না। পিছনের ব্রেকটাও যথেষ্ট ভালো, কিন্তু পিছনের ব্রেকটা যেহেতু ABS নাই, তাই আপনারা যখন পিছনের ব্রেকটা প্রেস করবেন তখন অবশ্যই সাবধানে প্রেস করবেন, কারণ হঠাৎ করে হার্ড ব্রেক হয়ে গেলে কিন্তু চাকা স্কিড করার পসিবিলিটি আছে, যেহেতু এটাতে ABS নাই। আর সামনের ব্রেকটা তো আমি টুকটাক ব্রেক করে দেখলাম, যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি, যেমন আরেকবার একটু ট্রাই করে দেখি যে এদিকে কিন্তু প্রচুর ধুলাবালি, তারপরে কিন্তু চাকা খুব একটা মানে চিকন, সামনের চাকাটা চিকন হওয়া সত্ত্বেও ব্রেক করার পরে কিন্তু স্কিড করতেছে না। আর বিশেষ করে এই রাস্তাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, দেখেন কী পরিমাণ বালু দেওয়া আছে, তো এগুলোতে কিন্তু মেইনলি আসলে ABSটা কেমন কাজ করে বোঝা যায়। তো যতটুকু আমি চালাইলাম আমার কাছে খুবই ভালো লাগছে ব্রেকিং ফিডব্যাকটা। আর হুন্ডার ব্রেকিং ফিডব্যাক নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই, হুন্ডার প্রত্যেকটা বাইকেই আপনারা খুব ভালো ব্রেকিং ফিডব্যাক পাবেন। তবে একটা জিনিস আমি খুব মিস করতেছি, সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, বারবার আমার হাত এখানে যাচ্ছে। তো আসলে আমি জানি না হুন্ডা কেন বারবার এই জিনিসগুলো মিস করে, তো নেক্সট আপডেটে যদি হুন্ডা কোম্পানি এটা দেয় তাহলে খুবই ভালো হয়, কারণ এটা আসলে একটা কাজের জিনিস, বিশেষ করে যখন মানে যানজটপূর্ণ রাস্তায় থাকবেন, বারবার স্টার্ট অন অফ করা লাগে, তখন কিন্তু এটা খুবই কাজে দেয়। সো আমার মনে হয় এটা আসলে দেওয়া উচিত, যেহেতু সব কোম্পানিরাই দেয় এখন। আর এই বাইকটার যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে সেটা হচ্ছে, ওহ শিট, খুব সুন্দরভাবে ইয়া করা যায়, মানে কী বলে এটাকে, বাউলি কাটা যায়, বিশেষ করে এই গ্যাঞ্জামপূর্ণ রাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে বাউলি কাটা যাচ্ছে, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং খুবই কনফিডেন্সও পাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এর মাইলেজের ব্যাপারে। তো এক্সব্লেডকে কিন্তু আসলে কিং বলা হয় মাইলেজের জন্য, কারণ এটা কার্বোরেটর ইঞ্জিন হওয়া সত্ত্বেও এটার যে মাইলেজ, যেটা সত্যি অবিশ্বাস্য, মানে বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক 125cc বাইকের থেকে কিন্তু ভালো মাইলেজ আপনারা পাবেন এটা থেকে। তো এটা আপনারা সিটিতে খুব খারাপভাবে চালালেও আপনারা 45 পাবেন, এবং হাইওয়েতে গেলে অবশ্যই 50+ মাইলেজ দিবে যদি আপনি RPM মেনটেন করে চলেন। কেউ কেউ তো 55 পর্যন্ত পায়, বাট আপনারা ইজিলি 50+ মাইলেজ পাবেন, যেটা এই সেগমেন্ট বিবেচনায় আমি এটাকে খুবই ভালো বলবো, কারণ এটা কিন্তু FI না, FI যদি হইতো তাহলে মনে হয় এটা 60 পর্যন্ত মাইলেজ দিতে পারতো হয়তো বা। তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি আপনি একটা 60cc সেগমেন্টে 50+ মাইলেজ পান, সেটা কিন্তু অবশ্যই মানে প্রশংসার দাবিদার, এটা আপনাকে মানে প্রশংসা করতেই হবে। হ্যাঁ, এই যে ভাঙাচোরা রাস্তা অনেকক্ষণ চালাইলাম, এই রাস্তাটা অনেক ভাঙাচোরা, তো আমার কাছে সাসপেনশন ফিডব্যাকটা আসলে খুবই ভালো লাগতেছে, মানে ভাবছিলাম মনে হয় আরও অনেক হার্ড হবে, যেমনটা জিক্সারে হয়ে থাকে, তো জিক্সারের থেকে অনেক সফট মনে হচ্ছে আমার কাছে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, তো এই জায়গায় একটু 0-60 বা 0-100 পর্যন্ত টেস্ট করে দেখি কত ওঠে, কত সময় লাগে। বিসমিল্লাহ, জিরো টু 60 এবং 0-100ও খুব দ্রুতই ওঠে, মানে যতটুকু আমার কাছে মনে হলো, বাট আসলে এখানে তো স্পেস খুব একটা পাচ্ছি না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই আমি আপনাদেরকে এটা বাইকের পারফরমেন্স টেস্ট করে দেখাবো।
তো এতটুকু আমি বলতে পারি এই বাইকটার পাওয়ার ফিগার অনুযায়ী মানে কাগজে কলমে হয়তো আপনার কাছে কম মনে হতে পারে বাট রিয়েল লাইফে এটা কিন্তু আপনি মানে কম আপনার কাছে ফিল হবে না আপনি যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন আশা করি এর পাওয়ার ডেলিভারি নিয়ে এইসব রাস্তায় তো আসলে টপ স্পিড উঠানো সম্ভব হচ্ছে না বা দেখানো যাচ্ছে না তবে যতটুকু আমি অনেক রিভিউতে দেখলাম যে বা অনেক রেস দেখলাম সেগুলোতে দেখা যাচ্ছে যে 126-128 পর্যন্ত টপ স্পিড ওঠে তো আমি মনে করি যে একটা 160cc বাইক হিসেবে মোর দেন এনাফ আমার মনে হয় এর থেকে আর বেশি স্পিডের প্রয়োজন নাই 160cc বাইক হিসেবে তো এখন আমার পিছনে কিন্তু পিলিয়ন আছে অর্থাৎ যার বাইক সে পিছনে বসে আছে তো দুইজনে চালাচ্ছি এবং মোটামুটি 70 কিলোমিটার স্পিডে চলতেছে এবং 5000+ RPM এ চলতেছে 5000 RPM এ চলতেছে আমি খুব একটা ভাইব্রেশন ফিল করতেছি না মানে যেটা ফিল হয় হালকা একটু ফুটব্রেকে হালকা একটু ফিল হচ্ছে এবং হ্যান্ডেলবারে হালকা একটু ফিল হচ্ছে বাট এটা আসলে খুবই মিনিমাম এটা প্রত্যেকটা বাইকেই হবে আর আমার মনে হয় এক্সব্লেডে কেউ কখনো ভাইব্রেশন ইস্যু নিয়ে মনে হয় কেউ কমপ্লেন করে নাই আর আমি যতটুকু বাইকটা চালাইলাম আমার কাছেও মনে হচ্ছে এ বাইকটার ভাইব্রেশনের কোনো ধরনের ইস্যু নাই যেটা হয় সেটা স্বাভাবিক এবং ইঞ্জিনটা খুবই স্মুথ যদিও এটা BS6 ইঞ্জিনের বাইক না তারপরও কিন্তু যথেষ্ট স্মুথ BS4 হওয়া সত্ত্বেও আর ইঞ্জিনের হিটিং ইস্যু আমি পাইলাম না আমি সিটি রাইড করলাম অনেকক্ষণ কোনো ধরনের হিটিং ইস্যু পাই নাই যদিও এখন আসলে এটা শীতকাল চলতেছে শীতকালে আসলে ইঞ্জিন হিটিং ইস্যু খুব একটা হয় না টুকটাক তো একটু গরম হয় সেটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু না জিক্সারের মতো অস্বাভাবিক কোনো কিছু না জিক্সারে কিন্তু প্রচুর পরিমাণে হিটিং ইস্যু পাওয়া যায় তো সিটি রাইড করে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এই বাইকটা খুব সুন্দরভাবে মানে কি বলে এটাকে বাউলি মারা যাচ্ছিল যেমনটা আগে বলছিলাম আর হচ্ছে ক্লাসটা তো বললামই বারবারই বলতেছি খুবই লাইট আর হ্যাঁ গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম মনে হচ্ছে আমার কাছে গিয়ার শিফটিং অতটা স্মুথলি হচ্ছে না মানে ফিল হবে আপনার কাছে যে আসলে গিয়ার শিফটিংটা অতটা স্মুথলি হচ্ছে না তো আমার মনে হয় আসলে হোন্ডা কোম্পানি এখানে আর একটু কাজ করার উচিত আর লুকিং গ্লাসের কথা যদি বলি লুকিং গ্লাসের ভিউ যথেষ্ট ভালো বলতে পারেন 50% ঢাকা থাকবে আর 50% দিয়ে আপনারা দেখতে পাবেন সুইস কোয়ালিটিগুলো আমার মনে হয় আরেকটু ভালো হতে পারত কারণ সুইস কোয়ালিটিগুলো খুবই খারাপ মনে হচ্ছে খুবই খারাপ বলতে 160cc সেগমেন্ট হিসেবে খারাপ মনে হচ্ছে কারণ এটার যে সুইস কোয়ালিটি দেওয়া হয়েছে এটা আসলে 125cc বাইকগুলোতে যেরকম সুইস কোয়ালিটি থাকে সেরকমই দেওয়া হয়েছে এটা আরেকটু ইম্প্রুভ করা উচিত আর এই বাইকটাতে কিন্তু হাজার সুইচ দেওয়া আছে যেটা খুবই ভালো দিক কারণ বাংলাদেশের যে রাস্তাঘাটের অবস্থা হাজার সুইচটা আসলে প্রয়োজন পড়ে আর এই বাইকটার হেডলাইট নিয়ে যদি বলি হেডলাইটের ব্যাপারে বলতে গেলে হেডলাইটটা রোবোফেস LED হেডলাইট ইউজ করা হয়েছে এবং দেখতে এটা কিন্তু প্রায় আয়রন ম্যানের মতো কিছুটা তো যাই হোক এটার হেডলাইটের আলো নিয়ে অনেকে কমপ্লেন করেন যে আসলে হেডলাইটের আলো নাকি খুব একটা ভালো না তো আমি সাজেস্ট করবো আপনারা চাইলে এখানে ফগ লাইট বা এক্সট্রা কোনো লাইট লাগাই নিতে পারেন আর হেডলাইটটা কিন্তু LED এবং এটা হচ্ছে ASO টেকনোলজি অর্থাৎ আপনারা বাইকটা যখনই স্টার্ট দিবেন তখন এটা কিন্তু হেডলাইটটা জ্বলে থাকবে তো এটা আসলে ভালো দিক আমরা না বুঝে এই জিনিসটা করতে যাই যে সুইচ লাগে হেডলাইটটা অফ করতে যাই আর তখনই কিন্তু প্রবলেমটা শুরু হয় এক্সব্লেডে এরকম অনেক কমপ্লেন শোনা গেছে যে হেডলাইটের আলাদাভাবে সুইচ লাগাতে যেয়ে হেডলাইটটাই পুরো নষ্ট হয়ে গেছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই কাজটা কখনোই করবেন না তো এই বাইকটা চালায় আমার কাছে যে বিষয়গুলো ভালো লাগছে সেটা হচ্ছে এর হচ্ছে ক্লাসটা অনেক লাইট এবং ইঞ্জিনটা অনেক স্মুথ আপনারা খুবই স্মুথ ফিল করবেন পাশাপাশি এই বাইকটার মাইলেজ কিন্তু খুবই ভালো আপনারা ইজিলি অ্যারাউন্ড 45+ মাইলেজ পাবেন বা হাইওয়েতে গেলে 50 মতো মাইলেজ পাবেন যেটা এই সেগমেন্ট বিবেচনায় খুবই ভালো মিটারটাতে মোটামুটি সব ধরনের ফাংশন দেওয়া আছে আপনারা সবাই পাবেন এবং সিটিং পজিশনটা খুবই ভালো এবং অনায়াসে কিন্তু দুইজন বসা যায় আরামসে কোনো সমস্যা নাই আর যে জিনিসগুলো আমার কাছে খারাপ লাগছে যে জিনিসগুলো আসলে হোন্ডা কোম্পানি চাইলে আরও একটু ভালো করতে পারত সেটা হচ্ছে এই বাইকের সুইচ কোয়ালিটিগুলো আমার কাছে ভালো লাগে নাই আর এখানে ইঞ্জিন কিল সুইচ দেওয়া নাই যেটা দেওয়া অবশ্যই উচিত ছিল আর যে বিষয়টা নিয়ে সবাই কমপ্লেন করে সেটা হচ্ছে সামনের টায়ারটা তো সামনের টায়ারটা যদি অ্যাটলিস্ট 90 সেকশন দিত আই থিঙ্ক একদম পারফেক্ট হতো আর এর সাসপেনশনগুলো আসলে অনেক চিকন 125cc বাইকে যেরকম সাসপেনশন দেওয়া হয় ওইরকমই চিকন সাসপেনশন দেওয়া হয়েছে এগুলো আরেকটু মোটা হলে খুব ভালো হতো বিশেষ করে সামনের সাসপেনশনটা আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ার শিফটিংটা অতটা স্মুথ ফিল হয় না আমার কাছে যেটা আরেকটু স্মুথ হলে ভালো হতো সে এই বাইকটার প্লাস্টিক কোয়ালিটিগুলো মানে অতটা ভালো বলা যায় না অ্যাভারেজ বলতে হবে তবে চাইলে কোম্পানি আরেকটু ভালো করতে পারত তবে আসলে এখানে কস্ট কাটিংয়ের একটা বিষয় থাকে যেহেতু আপনাকে একটু কম দামে অনেক কিছুই দিচ্ছে তো এই জন্য কোম্পানি হয়তো এই বিষয়গুলো একটু কম্প্রোমাইজ করছে এখন যেটা মেইন বিষয় সেটা হচ্ছে 2,18,500 টাকা দিয়ে বাইকটা কেনা ঠিক হবে কি না
তো আমি বলবো অবশ্যই ঠিক হবে, কারণ হচ্ছে এই বাইকটাতে যা যা অফার করতেছে এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় এটা অর্থ ইট। তো যারা কিনা আসলে খুব ভালো মাইলেজ চাচ্ছেন, খুব ভালো একটা সিটিং পজিশন চাচ্ছেন এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে রাইড করার চিন্তাভাবনা করেন এবং সেই সাথে খুব ভালো একটা ব্রেকিং সিস্টেম সমৃদ্ধ বাইক চান, আমি মনে করি তাদের জন্য এই বাইকটা খুব ভালো একটা অপশন হতে পারে এই প্রাইস পয়েন্টে। তো আমার মনে হয় মোটামুটি সব কিছুই কভার করার চেষ্টা করছি, তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় সেটা আপনারা কমেন্ট করতে পারেন, বা এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।